আসসালামু আলাইকুম, আমি রোজিনা চৌধুরী। চলে আসলাম আপনাদের সাথে সহজ একটি রেসিপি শেয়ার নিয়ে। আমি মূলত পায়েস রান্না করছি আমার বাবুর জন্য। ইজি ওয়েতে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি গরুর দুধ দিয়ে রান্না করব। এর জন্য পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেন হচ্ছে আমি এখানে গরুর দুধটা দিয়ে নিব। দুধটাকে খুব ভালোভাবে জাল দিতে হবে। দেন হচ্ছে আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিব অল্প করে। দুধটাকে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং দুধটা গরম হওয়ার পর ভালোভাবে কয়েকটা বলক তোলার পর আমি চালটা ধুয়ে দিয়ে দিব। আর চিনিটা আমরা চালটা যখন ফুটবে তখন দিব। আগেই যদি চিনি দিয়ে দিই তাহলে চালটা ফুটবে না। আমি আজকে পোলার চাল দিয়ে রান্না করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে অনেকটা গুঁড়া দুধ ব্যবহার করেছি, কারণ পায়েস জিনিসটা দুধের উপরে আর হচ্ছে মিষ্টির উপরে, যদি বেশি চিনি বা মিষ্টি না হয় তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই আপনারা দুধটা বেশি ইউজ করার চেষ্টা করবেন। আমি আমার পাতিলটাকে চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই পাতিলটা অনেক ছোট, তো তাই এটাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ দুধটা অনেকক্ষণ জাল হবে। এই পর্যায়ে আমি আমার এখানে পোলার চালগুলো দিয়ে দিব। আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর পায়েসটাকে একটু পর পর নাড়া দিতে হবে যেন শর্টটা না পড়ে যায় দুধটার উপর, সেটা খেয়াল রাখতে হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল মনে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব সহজ ওয়েতে কীভাবে আমি রান্না করি গরুর দুধ দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, রান্না হলে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে কাজু বাদাম, কিশমিশ, যেটা অনেক কিছু দিয়ে এটা সাজাতে পারি, ড্রাই ফ্রুট। আপাতত এখন কিছু দিচ্ছি না, যা ছিল তাই দিয়ে রান্না করলাম। বাট ওগুলো দিলে আপনার জিনিসটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।